ওয়ানারে ধসের কারণে 200-এরও বেশি মৃত্যু হয়েছে এবং অমিত শাহ যেটা বলছেন যে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু কেরল সরকার কিন্তু কোনো রকম ব্যবস্থাপনা নেয়নি। অমিত শাহ অ্যাকচুয়ালি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ অসত্য বলেছেন। এখন না মানে যে ইনফরমেশানগুলো আসে সে যেই জায়গায় দিক না কেন তার তো রেকর্ড থাকে। কেরালার মুখ্যমন্ত্রী বলেছেন যে যে সতর্কবার্তা এসেছিল সে সতর্কবার্তা ধস নামার পরে এসেছে, আর তার আগে বৃষ্টির জন্য একটা হলুদ সতর্কবার্তা ছিল। ফলে বিজেপির নেতা, দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির নেতারা সত্যি কথা বলে না, ওদের এটা প্র্যাকটিস নেই। আরএসএসের ল্যাবরেটরিতে মিথ্যে বলাটা প্র্যাকটিস হয়। প্রাকৃতিক দুর্যোগ, সেটা নিয়েও কি রাজনীতিটা কাম্য না? সেটাই তো দুর্ভাগ্যের। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেটা করলেন এর থেকে কি নিন্দনীয় কিছু আছে? মানুষ মারা গেছেন, ভয়ঙ্করভাবে মানুষ মারা গেছে। আচ্ছা, যখন এইরকম ধস নেমে বা হরপাবানে উত্তরাখণ্ডে মানুষ মারা গেছিলেন তখন কি কেউ এরকম বলেছিল? অমিত শাহ বলেছিলেন? বলেননি তো। কি ওনাদের সরকার ছিল বলে? মানে ওনাদের সরকার থাকলে প্রাকৃতিক বিপর্যয় এটা প্রাকৃতিক বিপর্যয়, আর ওনাদের সরকার না থাকলে সেইটা প্রাকৃতিক বিপর্যয় নয়, সরকারের ব্যর্থতা। আসলে কমিউনিস্টরা আরএসএসকে মতাদর্শগতভাবে ধ্বংস করতে চায়, এটা ঘোষিত আমাদের, আর সেটা ওরা জানে। সেই কারণেই ওরা এই ধরনের গদি মিডিয়াকে সঙ্গে নিয়ে মিথ্যার বেসাতি করছে, এটা টিকবে না। একদিকে ওয়ানারে যেখানে প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখছি, অন্যদিকে রেল দুর্ঘটনা একের পর এক, এবং সেটা নিয়ে কিন্তু রেলমন্ত্রী কোনো কথা বলছেন না। সংসদে তিনি বুলেট ট্রেন, বন্দে ভারতের গরিমা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, তো মুশকিল তো এটাই হচ্ছে যে আমাদের দেশের লাইফ লাইন 68,000 কিলোমিটার ট্রেন, তার দুভাগও এখনও কবজের আওতায় আসেনি। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের রেলমন্ত্রী যিনি আছেন অশ্বিনী বৈষ্ণব, তারা কবজের কথা বলে যাচ্ছেন, আর প্রত্যেক দিন দিন প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা ঘটছে। এই যে শেষ দিন যে দুর্ঘটনাটা ঘটল সেইটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের মতো, উল্টো দিকের ট্রেনটা লাইনচ্যুত হয়েছে, পাশের ট্রেনটা এসে মেরে দিয়েছে। এই ঘটনা আমরা দ্বিতীয়বার দেখলাম যেখানে টেকনোলজির এইরকম অ্যাডভান্সমেন্ট হয়েছে, এআই প্রযুক্তি নিয়ে কথা চলছে, কী করতে পারে কী করতে পারে না, মানব সভ্যতার কাজে লাগবে না বিকৃতি হবে, সেই রকম একটা সময় দাঁড়িয়ে প্রযুক্তিকে ব্যবহারের বদলে প্রযুক্তিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং এটা আসলে বেসরকারিকরণের চক্রান্ত, সেই কারণে মেনটেন্যান্স নেই। নন গেজেটেড প্রায় 3.5 লক্ষ পদ শূন্য আছে রেলে, গেজেটেড ধরলে আর একটু বেশি সংখ্যাটা, এই পদে নিয়োগ হচ্ছে না। আরে যারা বিজেপির জন্য মিছিল করে আরএসএসের চামচারা, তাদের চাকরি দিক না, অন্তত তো লোকের চাকরি হয়, সিকিউরিটি মেজারটা নেওয়া যায়। ফলে এইরকম সংকট আছে দেশের রেল ব্যবস্থার, বেসরকারিকরণ, ঢালাও বেসরকারিকরণের যে নীতি নিয়েছে দেশের সরকার তার অংশ হিসেবে এই রকম ঘটনা ঘটছে। হিউম্যান এরর বলে তাকে হচ্ছে গিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা কোনো হিউম্যান এরর নয়, আসলে গভর্নমেন্টের এরর, গভর্নমেন্টের পলিসির এরর। সেই কারণেই আমরা গত নির্বাচনে এই এররযুক্ত গভর্নমেন্টকে ইরেজ করতে চেয়েছিলাম। আমরা বাংলাতেও দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেভাবে দুর্ঘটনা, এবং রাঙাপানিতে মালগাড়ি একবার একই জায়গায়, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল সেখানেই একই জায়গায় হয়েছে। কিন্তু সেই সকল বিষয় নিয়ে রাজ্যের যে বিজেপি নেতা বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেইগুলো নিয়ে কথা না বলে তিনি বাংলা ভাগের আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে, এটা কীভাবে আপনাদের? বাংলা ভাগ, আসলে বাংলা ভাগ নিয়ে বলতে গেলে একটু পেছনে বলতে হবে আমাকে। 1986 সাল যখন গোর্খাল্যান্ডকে আলাদা করার কথা বলছিল সুভাষ ঘিসিং, তখন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কংগ্রেসের পেটের মধ্যে ছিল, মানে কংগ্রেসের সঙ্গে ছিল, তখন ওদের অবস্থান কী ছিল? ঘিসিংয়ের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? রাজীব গান্ধী কী করছিলেন তখন দেশের প্রধানমন্ত্রী? তখন একের পর এক শহীদ হয়েছে গোর্খাল্যান্ডের আন্দোলনকে আটকানোর জন্য, বাংলাকে এক রাখার জন্য, তারা কারা, তারা কোন পার্টির লোক? কাঞ্চনজঙ্ঘা
বরফ পড়লে সাদা হয়, তখন লাল হয়ে গেছিলো সিপিএম কর্মীদের রক্তে, একের পর এক শহীদ হয়েছিলো, 100-এরও বেশি, আমি কত নাম বলবো, সব নাম নেপালি নাম, একটাও বাঙালি না। তারা গোর্খাল্যান্ডের আন্দোলনের বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে রাজ্যকে এক রাখার জন্য প্রাণ দিয়েছে। কোথায় ছিল তখন কংগ্রেস? এই কংগ্রেসের মধ্যে এরা ছিল। কোথায় বিজেপি? বিজেপির কি অবস্থান ছিল? ফলে এরা সকলেই আমাদের দেশের শাসকরা, আমাদের রাজ্যের শাসকরা। মনে আছে 2009 সালে মমতা রেলমন্ত্রী হওয়ার পর ওখানে পাহাড়ে রেল যাবে বলে বিমল গুরুংকে রেখে একটা প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামের ছবি আছে, সেই প্রোগ্রামের ছবি ছাপা হোক, হিম্মত থাকলে তৃণমূল কংগ্রেস টুইট করে সেই প্রোগ্রামের ছবি ছাপাক। সেই প্রোগ্রামের পেছনে যে রং ব্যবহার করা হয়েছিল সেটা আসলে বিমল গুরুংদের পতাকার রং, ভারতবর্ষের জাতীয় পতাকার রং না। গোর্খাল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে মমতা ব্যানার্জি, রাজ্যভাগের পক্ষে মমতা ব্যানার্জি। এই যে কী নাম ওই লোকটারা, মানে কি অনন্ত মহারাজ, ও হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, তুমি মহারাজ সাধু হলে আর চোর কে আছে না, হ্যাঁ ওই রকম আছে, ও মহারাজ হয়ে গেছে। ওর বাড়িতে গেছিলো কেন মমতা? ওকে এমপি করেছে কেন বিজেপি? এরা হচ্ছে সব ফিটিং ফিক্সিং, কখনো এই মুখ বেরোয়, কখনো ওই মুখ বেরোয়। আসলে দেশের মানুষের, রাজ্যের মানুষের সামনে সমস্যাকে ঘুরিয়ে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে এইসব কথা হচ্ছে। বাংলা ফাংলা ভাগ হবে না, আমরা আছি বাংলা ভাগ ঠেকানোর জন্য, বাংলা ভাগ ঠেকানোর জন্য আমরা বামপন্থীরা সিপিএম যথেষ্ট আছি। বিজেপি নেতৃত্বের যেমনটা দাবি যে উত্তরবঙ্গকে যদি আলাদা করে, মানে উত্তর পূর্ব ভারতের অংশ করে দেওয়া হয়, তাহলে তার উন্নয়নটা ভালো করে করা যাবে। এবং মমতা ব্যানার্জিও তো এই বাজেট, যে কেন্দ্রীয় বাজেট বেরোলো, তারপরে তিনি এটা নিয়ে বলেছেন যে উত্তরবঙ্গের জন্য কোনোরকম কেন্দ্রীয় বাজেটে কিছু বলা হয়নি, উত্তরবঙ্গে যে বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সে সকল নিয়ে কেন্দ্রীয় বাজেটে কিছুই বলা হয়নি। তো আপনাদের তাহলে বিরোধিতা কেন? যদি উন্নয়ন হয় তাহলে তো ভালো, উন্নয়ন হলে তো ভালো। রেলে যদি 3.5 লক্ষ লোকের চাকরি হয়, সেখানে যদি কোচবিহারের ছেলেটা বা মেয়েটার চাকরি হয়, তাহলে উন্নয়ন হয়? চাকরি হচ্ছে না বলে উন্নয়ন হচ্ছে না? পশ্চিমবাংলার চাকরিগুলো যদি হয়, কলকাতা কর্পোরেশনে যদি নিয়োগ হয়, কলকাতা কর্পোরেশনের নিয়োগে হচ্ছে গিয়ে বাইরের আমাদের উত্তরবাংলার ছেলেমেয়েরা যদি চাকরি পায়, তাহলে উন্নয়ন হয়? অসুবিধা কী আছে? রাস্তা যদি ভালো হয় তাহলে উন্নয়ন হয়? সেই উন্নয়নে তো আমাদের কোনো আপত্তি নেই। কিসের আপত্তি? আলাদা করে যদি কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে বেশি করে, মানে গুরুত্ব দেওয়া হবে, বেশি উন্নয়ন হবে, এমনটাই দাবি। আমি এবার বলি যে ভারতবর্ষে এইরকম কতগুলো কেন্দ্রীয় শাসিত রাজ্য আছে, সেখানে কী কী উন্নয়ন হয়েছে, সেখানকার মানুষের কী অবস্থা আছে, লাদাখে কেমন আছে মানুষ, ভালো নেই তো। ফলে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ঢুকিয়ে দেওয়া আসলে মানুষের মতের বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে শাসন করানো। নির্ভয়া কোথায় হয়েছিল? দিল্লিতে, ইউনিয়ন টেরিটরি তো মিটেছে কিছু, ওটা কোনো কথা না, ওইগুলো হচ্ছে গিয়ে মানুষকে ফাঁদে ফেলার চক্রান্ত। সামগ্রিক উন্নয়নের সঙ্গেই এই উন্নয়নের সম্পর্ক আছে, এটা বিচ্ছিন্নভাবে কোনো একটা জায়গার উন্নয়ন কখনো সম্ভব না, একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। যদি গোটা দেশের মানুষের উন্নয়ন হয় তাহলে উত্তর বাংলার মানুষের উন্নয়ন হবে, সুন্দরবনের প্রান্তিক মানুষেরও উন্নয়ন হবে, ওটা আলাদা করে কিছু হয় না। সুব্রতদা, আপনি একটা কথা বললেন যে মমতা ব্যানার্জি নিজেই গোর্খাল্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এই বাংলা ভাগের যে বক্তব্য বিজেপি নেতার, মানে সুকান্ত মজুমদারের, তার কিন্তু বিরোধিতা করেছেন। না করে উপায় কী? ও তো এখন মুখ্যমন্ত্রী আছে, ও সাংবিধানিক পোস্ট আছে, না করে উপায় কী? বলুক না যে ও বাংলা ভাগের পক্ষে, পরশু দিন যদি ও হেরে যায় তখন ও বলবে বাংলা ভাগের পক্ষে। ওর কথার কোনো দায় আছে নাকি? এখন একরকম বলে, পরের দিন আরেক রকম বলে। আমরা যেদিন সরকারে ছিলাম সেদিনও বলতাম যে কেন্দ্রীয় সরকারের এই যে বঞ্চনা বাংলার বিরুদ্ধে, সেই বঞ্চনা চলবে না। আজ আমরা বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, পশ্চিমবাংলা থেকে আমাদের একই কথা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাকে রক্ষা করতে হবে, দিল্লি থেকে সব চালানো যাবে না, পশ্চিমবাংলার নির্বাচিত সরকার, সেই সরকারকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, পশ্চিমবাংলার টাকা আটকানো যাবে না। সেদিনও বঞ্চনা করছে কেন্দ্র, এই কথা তো মমতা ব্যানার্জিও বলছে। আমরা একটাই কথা বলেছি, বঞ্চনা যদি হয় সেই বঞ্চনার বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে। বাংলার বঞ্চনা কিছুতেই মানব না। 2012 সালে আমার মনে আছে, 2011 সরকার চলে যাওয়ার পর আমাদের রাজ্যে কলকাতায়
আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন ডক্টর মনমোহন সিং, তার সঙ্গে দেখা করেছিলেন সূর্য বিশ্ব, তৎকালীন বিরোধী দলের নেতা, যে রাজ্যের সমস্ত বকেয়া ছেড়ে দিন, রাজ্যের মানুষের সঙ্গে বঞ্চনা চলতে পারে না, এটা একরকম জিনিস। আচ্ছা, রাজ্যের কত বকেয়া টাকা আছে, রাজ্য কোথায় কোথায় বঞ্চিত হচ্ছে, বিধানসভায় শ্বেতপত্র প্রকাশ করুন না, অসুবিধা কী আছে? কোনো অসুবিধা নেই তো, রাজ্যের মানুষ আমরা জেনে যাব যে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনা চলছে, অর্থনৈতিক অবরোধ চলছে, যেটা অতীতে চলছিল, যার বিরুদ্ধে আমরা মানুষকে নিয়ে আন্দোলন করেছি, হলদিয়া করেছি, বক্রেশ্বর করেছি, সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স করেছি, বঞ্চনার বিরুদ্ধে করেছি, কোথায় এখন? ওই রকম দু একটা স্টেটমেন্ট দেওয়ার কোনো মানেই হয় না। যা হবে, সাদা কালো আলাদা করা হোক, বিধানসভায় পেশ করা হোক, হোয়াইট পেপার আসুক, রাজ্যের মানুষ জানুক, এক হয়ে লড়তে হবে দিল্লির বিরুদ্ধে।